الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أمير النساء إسلامي شيكا أو شانشكتي انستيتيوت كورتيك آيوجيتو آجكير أي দ্বিতীয় শিক্ষা সমাপনী অনুষ্ঠান দারসুল বুখারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামাই কেরাম, যারা অনেকে ইতিমধ্যে আপনাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে দিনই বক্তব্য রেখেছেন এবং সামনে আরও কয়েকজন রয়েছেন যারা বক্তব্য রাখবেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মানিত অতিথিবৃন্দ এবং ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহর প্রশংসা করি, আল্লাহর জন্যই সকল প্রশংসা। আমরা হেদায়ত পেতাম না যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত না দিতেন, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাবস্থায় বলতেই হবে। আল্লাহর অনেক বান্দারা রয়েছেন এই জগতে যারা দিনই এলেম থেকে বঞ্চিত, যারা দিনই এলেম না থাকার কারণে ইমানের আলো থেকে বঞ্চিত, ইসলামের সৌন্দর্য থেকে বঞ্চিত, ইসলামী শরিয়ার মহান আদর্শ থেকে যারা বঞ্চিত। আল্লাহ আমাদেরকে সেই দিন বোঝার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, ইমানের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দিয়েছেন, ইমানকে ধারণ করার তৌফিক দিয়েছেন, ইসলাম মেনে চলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জানাই ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটকে যারা আজকের এই আয়োজন করেছেন এবং দিনই এলেমের ঝান্ডাকে বাংলাদেশের বুকে তারা তুলে ধরেছেন, কোরআন এবং সুন্নার প্রকৃত জ্ঞানকে আমাদের এই প্রজন্মের মধ্যে বিতরণের একটা মহান দায়িত্ব এবং ব্রত তারা গ্রহণ করেছেন। শাকার আল্লাহ লাহুম ওয়া তাকাব্বাল আল্লাহু মিনহুম ওয়া মিন্না আজমাইন। আল্লাহ তাদের এবং আমাদের সকল ভালো প্রচেষ্টাকে কবুল করুন, সকল ভালো আমলকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আলোচনা শুরুতেই সেই দোয়া আল্লাহর কাছে কায়মনামাককে চাচ্ছি। বিষয় হচ্ছে কেন আমরা আল ইলম শারঈ অর্জন করব বা শারঈ জ্ঞান কেন আমরা অন্বেষণ করব, অর্জন করব, এর গুরুত্ব কতটুকু, এর প্রয়োজনীয়তা কতটুকু। আল কোরআন এবং আস সুন্নায় আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট তথ্য উপাত্ত দিয়ে উম্মাকে মোটিভেশন দিয়েছেন, প্রণোদনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন এবং তাদের উদ্দেশ্যে চমৎকার সব নির্দেশনা দিয়েছেন যাতে করে জ্ঞানের এই জগৎটাকে আমরা ভালো করে বুঝতে পারি, এর গুরুত্ব অনুধাবন করতে পারি এবং জ্ঞানের আলোকে
আমাদের জীবনটাকে, আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে এবং আমাদের বিশ্বটাকে সাজাতে পারি। আজকের মানবতার দুর্ভাগ্য, আমি শুধু আমাদের কথা বলবো না বরং মানবতার দুর্ভাগ্য, যে বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অদূরদর্শিতার কারণে আজকে মানবতা জ্ঞানের এই মহান আলো থেকে অনেকাংশেই বঞ্চিত। আজকের মানুষ ছুটে চলেছে মরিচিকার পানে, ছুটে চলেছে তথাকথিত আধুনিক শিক্ষার পেছনে, যে আধুনিক শিক্ষা মানুষকে মেশিনে পরিণত করেছে আর অনেক ক্ষেত্রে পশুতে পরিণত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যখন বিশ্বের বড় বড় দেশগুলো ভ্রমণ করবেন তখন চোখ খুলে রাখাটা আপনার জন্য অনেক কঠিন হবে, তখন মনে হবে আহারে বিশ্বটা কি সভ্য হলো নাকি অসভ্য হলো, সিভিলাইজড হলো নাকি আনসিভিলাইজড হলো, এই প্রশ্নটা কিন্তু আসবেই। কারণ এত বিত্ত বৈভব থাকার পরেও মানুষের পোশাকের যে কালচার, তাদের যে আচরণ, তাদের বিনোদনের যে জায়গাগুলো, সে নাইট ক্লাব বলেন, মদের বার বলেন, সেখানে কি হচ্ছে, এবং সেখানে কোনো ভালো মানুষ যেতেও পারে না, কিন্তু সেই ধরনের ক্লাব প্রতিষ্ঠান পাশ্চাত্য জগতে ভুরি ভুরি আছে। তাহলে এত শিক্ষা কি লাভ হলো তাদের? বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটি রিসার্চ হচ্ছে সেখানে, কিন্তু প্রকৃত জ্ঞান থেকে সেগুলো বঞ্চিত। প্রকৃত জ্ঞান রয়েছে কোরআন এবং সুন্নায়, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শতভাগ প্রশংসা করি। এত উন্নত আধুনিক শিক্ষার আমাদের যদি কোনো কাজে না আসে তাহলে আজকের এই বাংলাদেশের এই অজপাড়াগায় এই ছোটো ছোটো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য অনেক নেয়ামা, আলহামদুলিল্লাহ এই ছোটো ছোটো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য নেয়ামা, কারণ এর মাধ্যমে প্রকৃত জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ছড়িয়ে পড়েছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আপনারা জানেন যে মসজিদে নববী সুবহানাল্লাহ ছোট্ট একটা জায়গা ছিল, সেখান থেকে একটা ছোট্ট মসজিদ হলো, সেখান থেকে এটা জ্ঞান কেন্দ্রে পরিণত হলো, এটা মসজিদ হলো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক সকল কর্মকাণ্ড মদিনায় পরিচালিত হতো। এটা ছিল মারকাজুল উলুম, এটা ছিল মাহকামা বিচারালয়, এটা ছিল মাদ্রাসা বিদ্যালয়, এটা ছিল জামেয়া বিশ্ববিদ্যালয়। আজকে সেই মসজিদে নববী এবং আল মসজিদ আল হারাম মক্কা, সেখানে সবখানে জ্ঞানের সেই চর্চা এখনো আছে। সেটা খুবই ছোট ছিল, ছোট জায়গা থেকেই আসলে প্রকৃত জ্ঞানটা আসে। এই জন্য আমাদের আসলে অগৌরব বোধ করার কোনো কারণ নেই, আমাদের সকলকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানটাকে বুঝার এবং এই জ্ঞানটাকে বিতরণ করার তৌফিক দিয়েছেন। শুধু বাকি থাকলো বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রেখে বা মানুষের পরিবর্তিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমাদের কিছু মানোন্নয়ন, এবং আমি আশা করছি যে ইনশাআল্লাহ এই বিদ্যালয়গুলো, এই মাদ্রাসাগুলো, এই ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিগুলো ইনশাআল্লাহ তাদের অভীষ্ট মান রক্ষার জন্য তারা এগিয়ে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে তারা তৌফিক প্রাপ্ত হবে, আর আমাদের দেশের সকল প্রজন্মের তরুণ তরুণীরা এর থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের অনেক গুরুত্ব তিনি আল কোরআনে বর্ণনা করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা জ্ঞান রাখে তারা সবচেয়ে বেশি ভয় করে। আসলে এই যে আমি একটু আগে বললাম, জ্ঞানটা কিন্তু আধুনিক জ্ঞান হলে হবে না। আজকের আধুনিক জ্ঞানগুলো অনেক সময় আমরা দেখি নাস্তিকতা দ্বারা শাসিত, ফলে এই আধুনিক তথাকথিত আধুনিক জ্ঞানের মধ্যে আল্লাহকে উপেক্ষা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করা হয়, কোরআন এবং সুন্নার ইনস্ট্রাকশন গাইডেন্সটাকে উপেক্ষা করা হয়। অথচ আমাদের অধিকাংশ মানুষ সেই আধুনিক শিক্ষার দিকেই যাচ্ছে। আমরা কিন্তু আধুনিক শিক্ষা বিরোধী নই, কারণ এই জগতের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, অতএব জগতের যত জ্ঞান সেটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। অতএব জগতের যত সায়েন্টিফিক জ্ঞান আছে, মেডিকেল সায়েন্স আছে, এগ্রিকালচারাল সায়েন্স আছে, ন্যাচারাল সায়েন্স আছে, সবটাই কার? আল্লাহর পক্ষ থেকে এসছে, অতএব এগুলো ইসলামিক,
ইসলামের সাথে এগুলো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হয় তখন যখন আধুনিক শিক্ষার নামে নাস্তিকতার মানসিকতা সম্পন্ন লোকজন এগুলো পড়ায় আর ছাত্রদেরকে তখন ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলে অথবা ইসলামের প্রতি তারা বিষেধাজ্ঞা করে, ইসলাম বিদ্বেষী করে ফেলে। তখন আমাদের ধারণা হয় সায়েন্স পড়লে বুঝি মানুষ আর মুসলিম থাকে না। তখন আমাদের মনে হয় যে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল সায়েন্স পড়লে বুঝি ভালো মুসলিম হওয়া যায় না, কিন্তু এটা শুদ্ধ নয়। প্রয়োজন হচ্ছে আধুনিক শিক্ষার সাথে ইসলামের শিক্ষার সমন্বয়। এবং তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে, যিনি ভালো ডাক্তার হবেন তিনি ভালো মুসলিম স্কলার নাও হতে পারেন, আবার যিনি হাদিসের একজন প্রখ্যাত বিশারদ হবেন তার জন্য শর্ত নয় যে তাকে সায়েন্টিস্ট হতে হবে, তার জন্য শর্ত নয় যে তাকে সমাজবিজ্ঞানী হতে হবে অথবা গণিতবিদ হতে হবে। এটা মনে রাখতে হবে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ তাখাসসের ক্ষেত্রে, তার নিজ নিজ স্পেশাল ফিল্ডে সে এক্সপার্ট হবে, সে বিশারদ হবে, সে বিশেষজ্ঞ হবে। কিন্তু তাকে এটা মনে রাখতে হবে একজন মানুষ, যে কোনো মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, আমরা দেখি যে সে পৃথিবী চালানোর মতো দক্ষতা রাখে, রাখে না? পৃথিবীতে তার কিভাবে বেঁচে থাকতে হবে, ইনকাম করতে হবে, খেতে হবে, পরিবার চালাতে হবে, এটা হলো তার কমন নলেজ। এই কমন নলেজটুকু সবাই রাখে। তাহলে যিনি ডাক্তার ইঞ্জিনিয়ার তিনি যদি মুসলিম হন, তার কমন কিছু জ্ঞান দরকার, ইসলামিক জ্ঞান, কমন ইসলামিক জ্ঞান। ওই জায়গাটা আমরা একটু এমফেসাইজ দিচ্ছি, আমরা তাগাদা দিচ্ছি। তাহলে যিনি জেনারেল সায়েন্স পড়বেন, কলা বিভাগের যে কোনো সাবজেক্টে পড়বেন, সোশ্যাল সায়েন্স পড়বেন, ন্যাচারাল সায়েন্স পড়বেন, তাকে বেসিক ইসলামিক নলেজটা অবশ্যই অর্জন করতে হবে। তাহলে আধুনিক জ্ঞান তথাকথিত আর আধুনিক জ্ঞান থাকবে না, তখন একটা সমন্বিত জ্ঞানে পরিণত হবে। এইটা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের সবাইকে সেই মাইন্ডসেটটা দিতে হবে, নিতে হবে। এই জন্যই আমরা বলছি যে আল্লাহকে যে যিনি ভয় করবেন তার মধ্যে তো ইসলামের কমন নলেজগুলো থাকতে হবে, তা না হলে দেখবেন যে এমন ডাক্তার বের হবে যে আল্লাহকে ভয় করে না, যে শুধু টাকার জন্য অপারেশন করবে, যে শুধু টাকার জন্য ভুল ঔষধ প্রেসক্রাইব করবে, যে শুধু টাকার জন্য ডায়াগনোসিস সেন্টারগুলো থেকে টাকা খাবে কিংবা ফার্মাসিউটিক্যাল থেকে টাকা খাবে। আল্লাহর ভয় নাই যে এমন প্রকৌশলী বের হবে যে ঘুষ খাবে, অন্যায় করবে, এমন ব্যক্তিরা সব বের হবে। কারণ হচ্ছে তাদের কমন ইসলামিক নলেজ না থাকার কারণে আল্লাহর ভয় আর তার ঢুকেনি। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এবং আরো অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা সে কথা বলেছেন, যেমন যে জানে আর যে জানে না, অর্থাৎ যার মধ্যে কমন ইসলামিক নলেজটা আছে আর যার মধ্যে নাই, তারা কি সবাই সমান হবে? সেটাই আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন তারা কি সমান? অবশ্যই নয়। অতএব যে মুসলিম আর যে মুসলিম না সে সমান নয়। মুসলিমদের মধ্যে যে ভালো জ্ঞান রাখে আর যে কম জ্ঞান রাখে তারা সমান নয়। মুসলিমদের মধ্যে যে সৎ আর যে অসৎ তারাও সমান নয়। এটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই বুঝতে আসবে আমাদের ইসলামী জ্ঞানের আলোকে। একটা হাদিস বলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের জীবনটা পুরোটাই আল্লাহর পথে ব্যয়িত হবে বলে গণ্য হবে এবং আমাদের পথ চলাটা জান্নাতের দিকে পথ চলা হিসাবে গণ্য হবে যদি জ্ঞানের অনুসন্ধানে আমরা বের হই এবং সেই অনুসন্ধানটা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন কোন পথে চলে যে পথে সে জ্ঞান অনুসন্ধান করে, কি জন্য? ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে আল্লাহ তাআলা তাকে এমন পথে চলাটা সহজ করে দেন যে পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে এই জায়গাটা আমাদের সমস্যা আছে, আমরা কি সেই পথে চলছি কিনা? আমার এখানে অনেক বড় ভাইরা আছেন, মুরব্বিরাও আছেন, আপনার সন্তানকে কি এমন পথে চালিয়েছেন কিনা যে পথে সে আল্লাহর উদ্দেশ্যে জ্ঞান অর্জন করছে? এটি একটু দেখার বিষয় আছে। তাহলে আপনি জান্নাতের জন্য কি ভাবছেন, জান্নাতের যাওয়ার পথটা আপনার জন্য কিভাবে সহজ হবে? এই জায়গাটা একটা বিপর্যয় দেখা দিয়েছে। আমাদের অনেকেই
দেখা যাচ্ছে যে তারা শর্টকাট রাস্তা খুঁজছে, তাই না? এখানে কেউ কোনো কখনো খানকায় চলে যাচ্ছেন, কেউ কখনো কোনো ব্যক্তির কাছে চলে যাচ্ছেন, কেউ কখনো জীবিত ব্যক্তিদের মধ্যে তাদের গাইডেন্স পাচ্ছেন না, তখন মৃতের কাছে চলে যাচ্ছেন, কবরের কাছে চলে যাচ্ছেন, মাজারের কাছে চলে যাচ্ছেন, তাই না? মাজারের কাছে চলে যাওয়ার তো কমন ফেনোমেনা। আপনি দেখবেন বাংলাদেশে অনেকেই খুব প্রভাবশালী ব্যক্তিরাও মাজারের কাছে যায়, তাদের অনেক ভালো ভালো কাজের স্টার্ট বা দুনিয়ার ক্ষমতার একটা প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার আগে কোথায় যায়? মাজারের কাছে যায়। ভুল শিক্ষার কারণে ভাই, মৃত ব্যক্তি কি কারো উপকার করতে পারে? তার আগে প্রশ্ন, মৃত ব্যক্তি কি তার নিজের উপকার করতে পারে? পারে না। তাহলে আমরা জীবিতরা যারা নিজেদেরকে বিচক্ষণ মনে করি, বুদ্ধিমান মনে করি, শিক্ষিত মনে করি, তারা কিভাবে এটা ভাবছি যে মাজারের কাছে গিয়ে আমার যে কোনো কাজের উদ্বোধন করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া ছাড়া আর কোনো গতি নাই। প্রিয় ভাইরা, প্রবলেম হচ্ছে ওই জায়গায়। কারণ দেখেন, আমি আমি অনেক বড় বড় আলেমকে জানি যাদের সন্তানরা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, এবং জেনারেল শিক্ষাটা এমনভাবে ডিজাইন করা যেখানে বেসিক ইসলামিক এলেম অর্জনের কোনো সুযোগ এখন আর নাই। ফলে কি হলো, এই আলেমের যে প্রজন্মটা তিনি তৈরি করলেন, তাদের কেউ আর ইসলামী শিক্ষায় শিক্ষিত হলো না। তিনি দাড়ি রাখতেন, টুপি পরতেন, কিন্তু তার সন্তানদের মধ্যে একজনও পাওয়া গেল না যে দাড়ি রাখছে, টুপি পরছে। বরং শুধু তাই না, এটা তো একটা অ্যাপিয়ারেন্সের ব্যাপার, খুবই ছোটোখাটো ব্যাপার। তার মাথায় ব্রেইনে সে যা বেয়ার করছে সেটা তো বৈপ্লবাত্মক পরিবর্তন হয়ে গেল। সেখানে ইসলামের জন্য কোনো স্পেস নাই, ইসলামের জন্য কোনো মাকান স্থান নাই, বুঝতে পেরেছেন? আজকের বিপর্যয়টা এই জায়গায় ঘটছে ভাইরা আমার। এই বিপর্যয়টাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, উপলব্ধিও করছি না। আমার সন্তানকে আমি ভালো স্কুলে পাঠাচ্ছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছি, আমি মিশনারি স্কুলে পাঠাচ্ছি, কারণ কি, ওগুলোতে পড়লে সমাজে একটা নাম কাম হবে এবং সে ভবিষ্যতে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে। কিন্তু ভাইরা, এই যে আমরা দুনিয়ার ক্যারিয়ারের জন্য এত ব্যস্ত হলাম, দুনিয়ার ক্যারিয়ারের প্রতি এত লোভ আমাদের, সেই জন্য যে ব্যবস্থাটা করলাম, এর কারণে কিন্তু আমাদের আকিদায় বিপর্যয় ঘটছে, আমাদের দিনদারিতে প্রচণ্ড ত্রুটি সৃষ্টি হচ্ছে, এবং যার ফলাফলটা আজকে মুসলিম সমাজ কিন্তু ভোগ করছে। আজকে অধঃপতনটা কেন বলেন তো? আমরা এক প্রজন্ম, এক জেনারেশন আগে বা দুই জেনারেশন আগে, দুই জেনারেশন যদি বলি, আজকের তরুণদের দাদা, আজকের তরুণদের যারা দাদা, তাদের জেনারেশনে দেখেন মানুষ কিন্তু অনেক ভালো ছিল। আজকের যে অধঃপতন, এই অধঃপতনটা কেন? আজকে কেউ কারো কাছে নিরাপদ না, কেউ কাউকে আর বিশ্বাস করে না। আজকে মা সন্তানকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে। আজকে বাবা তার সন্তানের শত্রু। কিছু কিছু কাউন্সেলিং আমিও করছি, মানে অবাক হবেন যে বাবা আর সন্তানদের মধ্যে, মা আর সন্তানদের মধ্যে এত বেমিল। আমার কাছেও সেই কেসগুলো এখন আসা শুরু করেছে, যেহেতু আমি কিছু কাউন্সেলিং করি। এত অধঃপতনটা কেন জানেন? এই জায়গায় অধঃপতনটা, এই হাদিসটার মধ্যেই সে তার জবাবটা নিহিত। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, সে তো সেখানে এলেম চায় না, দিনই এলেম নাই, এবং দিনই এলেমটাও আল্লাহর জন্য করা হচ্ছে না। আজকে মাদ্রাসার ছাত্রদেরকে যদি আজকে আমরা প্রশ্ন করি, তুমি কেন ইসলাম শিখছ, প্রথম উদ্দেশ্যটা কি, প্রধানতম উদ্দেশ্যটা কি, আপনি দেখবেন এগুলো আমাদের শিক্ষক মণ্ডলী যারা এখানে আছেন, আপনার ক্লাসের ছাত্রকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে ভুল উত্তর পেলে তাকে কারেক্ট করে দিতে হবে, নাহলে ও কারেক্ট হবে না কোনো দিন। আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এলেম তালাশ করছি, এই মাইন্ডসেটটা আমাদের অবশ্যই অবশ্যই লাগবে। আমাদের মুসলিমরা যে জ্ঞানই অর্জন করুক না কেন, কার জন্য করছে? আল্লাহর জন্য। তাহলে ঘুষ খেলে কি আল্লাহ খুশি হন? সুদ খেলে কি আল্লাহ খুশি হন? দুর্নীতি করলে কি আল্লাহ খুশি হন? অন্যায় করলে কি আল্লাহ খুশি হন? জুলুম করলে কি আল্লাহ খুশি হন? অন্যের সম্পত্তি আত্মসাৎ করলে কি আল্লাহ খুশি হন? জনগণকে প্রতারিত করলে কি আল্লাহ খুশি হন? জনগণকে ধোকা দিলে অথবা জনগণের সম্পত্তি আত্মসাৎ করলে কি আল্লাহ খুশি হন? তাহলে এগুলো হচ্ছে কেন? আল্লাহর জন্য কি তাহলে জ্ঞান অর্জন করলাম? আল্লাহর জন্য কি জীবনটাকে পরিচালিত করলাম? এই একটা জায়গা সবার আগে ঠিক হওয়া দরকার। এটাকে বলা হয় ইখলাস, আল ইখলাসু লিল্লাহ, এলেমের
প্রথম স্টার্টিং হচ্ছে আল ইখলাসুলিল্লাহ, এবং এই হাদিস দ্বারা সেটা প্রমাণিত। অতএব আমাদের বিশেষ করে যারা ইসলামী শিক্ষা গ্রহণ করছে তাদেরকে ইখলাসটা শেখাতে হবে। ইখলাস, ইখলাসের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই কারেকশনটা তাদেরকে দিতে হবে, অন্যথায় ওই জায়গায় যদি প্রবলেম হয় এরপরে সেই জ্ঞানটাকে ব্যবহার করবে, ইসলামী জ্ঞানটাকে, ইমেজটাকে ব্যবহার করবে, আলেমের এই লিবাসটাকে ব্যবহার করবে দুনিয়া কামানোর জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আজকে দেখবেন এই যে মাহফিল হচ্ছে, এরকম অনেক মাহফিলে বক্তাদের মূল টার্গেট হচ্ছে টাকা, এটা কি সত্য নয়? সুতরাং তাহলে আমাদের প্রবলেমটা বুঝতে পেরেছেন, বিপর্যয়টা হচ্ছে কয়েকটা জায়গায়। এক, আমরা জ্ঞানের সমন্বয় করতে পারিনি। যারা আধুনিক শিক্ষা যাচ্ছেন ইসলামী শিক্ষার নামগন্ধ তাদের মধ্যে নাই, আর যারা ইসলামী শিক্ষা যাচ্ছেন তাদের মধ্যে ত্রুটির মধ্যে কিছু আছে, সবার মধ্যে ইখলাস নিশ্চিত হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আধুনিক জ্ঞানের সাথেও সমন্বয় হচ্ছে না, তারা দ্বীনী শিক্ষার দিকে অগ্রসর হয়ে দেখা যাচ্ছে সেখানে না দ্বীনী শিক্ষাটা প্রপারলি নিতে পারলো, না দুনিয়ার শিক্ষাটাও প্রপারলি নিতে পারলো। এই জায়গাটা আমাদের কাজ করার সুযোগ আছে। আমি ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটকে অনুরোধ করব যে এই জায়গাটা আপনাদের কাজ করার বিশাল স্কোপ আছে। আপনারা আপনাদের গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলেন, আপনাদের একদল কারিকুলাম বিশেষজ্ঞ গড়ে তোলেন, একদল ভালো স্কলার গড়ে তোলেন, একটা সুন্দর একাডেমিক ফোরাম গড়ে তোলেন যারা এই জিনিসগুলো দেখবে, মূল্যায়ন করবে এবং এটাকে দেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে, বিদ্যা প্রতিষ্ঠানে তারা পরিণত করবে। এটা খুবই জরুরি। আজকে উম্মার সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় সংকট ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। আপনি নিজের সন্তানদেরকে একটু খেয়াল করে দেখেন, তারা কি ভালো আরবিটা শিখেছে? কোরআন আরবিতে, সুন্নাহ আরবিতে, ভালো আরবিতে যদি কেউ, মানে ভালো আরবি যদি রপ্ত করতে না পারে, আরবিতে যদি সে দক্ষ হতে না পারে, সে কি ইসলামে দক্ষ হতে পারবে? কখনোই পারবে না। আজকে আমাদের নিজেদেরকে আসলে অ্যাসেস করা দরকার, আমরা আল্লাহর জন্য জ্ঞান শিখছি কিনা। কারণ আল্লাহর জন্য যদি কেউ কোনো আমল করে তাহলে তার ইফোর্টটা সবচেয়ে বেটার হওয়ার কথা, তাহলে তার দক্ষতা সেখানে সবচেয়ে বাড়ার কথা। কার জন্য করছেন? আল্লাহর জন্য। আচ্ছা আপনি বলেন তো, আপনি যখন আপনার প্রিয়জনের জন্য একটা খাবার তৈরি করবেন, আপনার সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দাওয়াত দিবেন বাসায়, তার জন্য কি সবচেয়ে ভালো খাবারটা তৈরি করবেন না বলেন তো? তাহলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে বলেন? আল্লাহ, আমাদের রব। তাহলে আল্লাহর জন্য যে আমলটা আমরা করছি আমাদের জীবনের সবচেয়ে বেস্ট আমল হওয়া উচিত না? সেটা যে সালাতটা আল্লাহর জন্য পড়ছি সেটা সবচেয়ে বেস্ট সালাত হওয়ার কথা না? যে কোরআনটা আল্লাহর জন্য তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করা হয় কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যখন আমরা মসজিদে ঢুকি আশেপাশে লোকদেরকে দেখি তেলাওয়াত করছে, মনে হয় না যে আল্লাহর জন্য তেলাওয়াত করছে। আল্লাহর জন্য তেলাওয়াত তো এরকম, মানে কি বলে, যে এত দুর্বল তেলাওয়াত হতে পারে না। আপনি দেখেন একজন কবিতা আবৃত্তিকার, ধরেন সে বিশ্ববিদ্যালয়ে ভিসির সামনে অথবা প্রধানমন্ত্রীর সামনে সে কবিতা আবৃত্তি করছে, সে কি অনেক চর্চা করবে না বলেন তো? সে কি তার কবিতা আবৃত্তিকে অত্যন্ত উচ্চাঙ্গে নিয়ে যাবে না বলেন তো? তাহলে আমাদের এই দুর্দশা কেন? কেন আমরা কোরআন তেলাওয়াতকে সুন্দর করছি না? কেন আমরা আমাদের সালাতকে সুন্দর করছি না? কেন আমরা আমাদের ইবাদতটাকে সুন্দর করছি না? কেন আমরা আমাদের মুআমালাতকে সুন্দর করছি না? সব কিছুর পেছনে কিন্তু শিক্ষাটা প্রধান। সেই শিক্ষা যে আমরা পাইনি, সেই শিক্ষা যে আমরা দেইনি, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমরা বলছি যে সন্তানরা গোল্ডেন এ প্লাস পাচ্ছে, কিন্তু জ্ঞান নাই, যোগ্যতা নাই, প্রশ্ন করলে উত্তর পাই না, তাই না? এটা পাচ্ছেন না আপনারা? আপনি দেখেন আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার, সবার মধ্যে আপনি সেটা লক্ষ্য করছেন, কিন্তু পেছনের কারণটা কি একটু দেখতে হবে না? কারণ হলো শিক্ষার ক্ষেত্রে আমাদের বিপর্যয় ঘটে গেছে। শিক্ষার মানের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ হচ্ছে না, শিক্ষার যে কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটিটা নাই, সুতরাং রেজাল্ট দিয়ে কি হবে? আপনি সবগুলোতে অল থ্রো ফার্স্ট ক্লাস, অল থ্রো এ প্লাস, এই প্লাসটা তো আমাদের জ্ঞানকে নিয়ে আসছে না। তাহলে আজকে আমি বলবো, আমরা তো আসলে পলিসি লেভেলে না, দেশের শিক্ষার পলিসি মেকিং এর মধ্যে আমরা নেই, কিন্তু আমরা বলবো, আমরা যারা সাধারণ জনগণ আছি, তাহলে শিক্ষার একটা বিকল্প ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। আপনারা যারা এই অভিভাবক হিসাবে এখানে আছেন,
এখানে আমি জানি অনেক শিক্ষক আছেন, অনেক অভিভাবকরা আছেন, অনেক ছাত্ররাও আছে, আমাদের সবাইকে ভাবতে হবে। আমি আমার মনে আছে মদিনাতে যাওয়ার পরে, আমার বয়স খুব বেশি ছিল না, আমি 20 বছর কমপ্লিট হওয়ার পরেই মদিনাতে গেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছি এই জন্যে, এটা আমার জন্য একটা যুগান্তকারী বিষয় ছিল, বিশ্বের শ্রেষ্ঠ একটা ইউনিভার্সিটি, সেটা তখন অতটা বুঝি নাই, কিন্তু পরে বুঝতে পেরেছি যে না, এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা শায়েখদের পেছনে দৌড়তাম, ক্লাসের বাইরে তাদের হালাকায় বসতাম, আমরা বুঝতে পেরেছি দেশে যখন ফিরব তখন আমাদেরকে এলেম নিয়ে ফিরতে হবে, চেষ্টা করব। আমরা তো এখনও আসলে সত্যিকার অর্থে কেউই একটা স্টেজে এসে পুরো আলেম হতে পারে না, এলেম অর্জনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা আপনাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। আপনি কখনো ভাবতে পারবেন না যে আমি আলেম হয়েছি, এবং এটা নিষিদ্ধ, এরকম ধারণা করাটা নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা প্রশংসা করো না, বলো না যে আমরা আলেম, বরং আমরা কি বলেন তো, আমরা কি তোল্লাবুল আলেম, আমরা হলাম তোল্লাবুল আলেম। আমাদের যুগে যত আলেম জীবিত আছেন তাদের জন্য বিনয় সুলভ উচ্চারণ হচ্ছে নাহনু তোল্লাবুল আলেম, আমরা হচ্ছি এলেম অর্জনকারী এবং এলেম অনুসন্ধানকারী ব্যক্তি, সবাই, শিক্ষকরাও ছাত্ররাও। বরং আমি এখানে আরেকটা জিনিস কোট করি, মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর যিনি কিং ফয়সাল পুরস্কার পেয়েছিলেন, আমার সরাসরি ওস্তাদ এবং আমার জানা মতে ডক্টর সাইফুল্লাহ এবং ডক্টর জাকারিয়া ভাইয়ের ওস্তাদ, তিনি হচ্ছেন ডক্টর আকরাম দিয়া আল উমারি। তিনি ইরাকে ছিলেন, কিন্তু দীর্ঘদিন, প্রায় 2 দশকেরও বেশি সময় মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন। তিনি আমাদেরকে মাস্টার্সের প্রিলিমিনারি ইয়ারে রিসার্চ মেথডোলজি পড়াতেন। তিনি বলেছিলেন পৃথিবীতে সবচেয়ে ব্যস্ততম মানুষ হচ্ছে, তিনি বলছেন, শিক্ষকদের মধ্যে যারা ইউনিভার্সিটির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারণ হলো স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, তারপরে হলো কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক শ্রেণীটাই সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম কে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেন জানেন? কারণ তাকে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয়। তাহলে সবচেয়ে বেশি পড়াশোনা মানে কি, 10-12 ঘন্টা তাকে পড়তে হয়, আবার পড়াতেও হয়। কিন্তু আজকের শিক্ষকরা কি তা করেন, এর প্রশ্নটা কিন্তু এসে যায়। আজকের স্কুলের শিক্ষকরা কি লেসন প্ল্যানটা তৈরি করেন, পড়ে নিজেকে সমৃদ্ধ করে ক্লাসরুমে যান? তারা কোচিংয়ে ব্যস্ত, তাই না? স্কুল এবং কলেজের টিচাররা, এমনকি কোনো কোনো মাদ্রাসার টিচাররাও কোচিংয়ে ব্যস্ত। আর বিশ্ববিদ্যালয়ের টিচাররা, তাদের তো পড়তেই হয় না, কারণ তারা তো রাজনীতিতে ব্যস্ত। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে যদি দেশের সত্যিকার কল্যাণ আমরা চাই, এবং সেই জন্য প্রথম ঠিক করতে হবে কোন জায়গায় ইখলাসের জায়গাটা, করতে হবে ফর দ্য সেক অফ আল্লাহ, টু প্লিজ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি আমার জীবনের সমস্ত ইফোর্টটা চালু করি, তাহলে দেশের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, দীনের কল্যাণ হবে, মুসলিমদের কল্যাণ হবে। বিশেষ করে ইসলাম এবং মুসলিমদের কল্যাণ ইখলাস ছাড়া সম্ভব নয়, এটা মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা। অতএব ইখলাসের জায়গাটাকে ঠিক করুন। দ্বিতীয় যে জায়গা হচ্ছে সেটা হচ্ছে আল কাফা আল ইলমিয়া, ইলমি যোগ্যতা, একাডেমিক যোগ্যতা, একাডেমিক কোয়ালিটি, এটা নিশ্চিত করতে হবে। যারা আলেম, যারা তোল্লাবুল আলেম, তাদেরকেও নিশ্চিত করতে হবে সে যেন কোয়ালিটি আলেম অর্জন করে, সে যেন যোগ্য আলেম অর্জন করে, যে আলেম তাকে যোগ্য বানাবে, যে আলেম অনেক ব্যক্তিত্বকে তৈরি করেছিল ইসলামের প্রথম যুগে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তৈরি করেছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তৈরি করেছিল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তৈরি করেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈরি করেছিল, এবং যে এলেম তৈরি করেছিল সাহাবাদের সকল স্কলারদেরকে, যে এলেম তৈরি করেছিল আমাদের তাবিউন আতবাউ তাবিঈন, যাদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, যে এলেম তৈরি করেছিল আইম্মাতুল হুদা আল আইম্মা আল আলাম, তাদেরকে, সে এলেম আজও আছে নাকি এলেমটা হারিয়ে গেছে বলেন তো? ইসলামের এলেম কোনোটা কি হারিয়ে গেছে? কোরআন কি হারিয়েছে? সুন্নাহ কি এখনো আছে না? সবটাই এখনো তরতাজা আছে, কিন্তু নেই আমাদের প্রাণচাঞ্চল্য। ঘাটতি ঘটেছে আমাদের ইখলাসে, ঘাটতি ঘটেছে আমাদের এলেম তালাশে, যে এলেমটা আজকে আমাদের জন্য, জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য প্রয়োজন, সে এলেমটাকে আমরা উপেক্ষা করছি,
সেই এলএমটাকে সঠিকভাবে বাস্তবায়ন অর্জন করছি না, বাস্তবায়নও করছি না। এলএমের মাহাত্ম্য হচ্ছে আমলে, মনে রাখতে হবে, এলএমের মাহাত্ম্য হচ্ছে আমলে। আজকে মুসলিমদের মধ্যে যারা এলএম অর্জন করছেন তাদের বিরাট অংশ ইসলামী চিন্তাবিদে পরিণত হয়েছেন, শুষ্ক, যার আমলের কোনো আসলে আলামত নাই। ফলে বুঝতে হবে এখলাস এলএম অর্জন, আর এলএমের এলএমের সফলতা হচ্ছে আমল, আমল। তো এখলাস এলএম আমল, এই তিনটার যদি চমৎকার সমন্বয় আজকে করা যায় তাহলে কোয়ালিটিটা ফিরে আসবে। আমাকে নিশ্চিত করতে হবে যেই মাদ্রাসা, যিনি পরিচালক, পরিচালক বৃন্দ, তাদের প্রত্যেকের এখলাস থাকতে হবে, শিক্ষক বৃন্দ, তাদের প্রত্যেকের এখলাস থাকতে হবে, এবং শিক্ষকদের যোগ্যতা আসলে বাড়াতে হবে। এই জায়গায় আমি মনে করি কাজ করার সুযোগ আছে, শিক্ষকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমরা আমাদের একটা কুল্লিয়া করেছি ইতিমধ্যে, হয়তো আপনারা অনেকে জেনেছেন, কুল্লিয়াতুল কোরআন ও দিরাসাতুল ইসলামিয়া। সেখানে আমরা একটা প্রধানতম বিষয় রেখেছি শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ। এটা আমাদের এই ইনস্টিটিউট, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটও করতে পারে, অন্ততপক্ষে নিজেদের শিক্ষকদেরকে ট্রেন আপ করে আরও যোগ্য করে গড়ে তোলা। তাদরিবুল মুআল্লিবিন, টিচার্স ট্রেনিং, আপনি দেখেন পৃথিবীর সবখানে আছে, এবং বাংলাদেশের সরকারি বেসরকারি লেভেলেও শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনি খেয়াল করে দেখেন, মাদ্রাসায় কিন্তু প্রপার শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নাই। চিঠিফোঁটা মাঝে মাঝে হয়, কে একজন আইসা একটু ট্রেনিং দিয়ে যায়, এটা কিন্তু পূর্ণাঙ্গ ট্রেনিং হলো না তাদের। এটাকে বলা হয় তাদরিব আল মুকাসসাফ, ইনটেনসিভ তাদের প্রশিক্ষণের প্রয়োজন, এটা একটা বিষয়। তারপরে হলো আমি যেটা বললাম, তাহলে আমাদের কাফাআ দরকার আমাদের ছাত্রদের এখলাসের মধ্যেও, ছাত্রদেরকে এটা এনশিওর করতে হবে তাদের এখলাস আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এলএমটা আমরা অর্জন করছি, আমরা কোয়ালিটি এলএম অর্জন করছি কি না, আমাদের যে সিলেবাস, যে কারিকুলাম, এটা কিন্তু আমাদের ব্যক্তি তৈরি করে, মনে রাখবেন। তাহলে এমন সিলেবাস আছে কি না, যে সিলেবাস দিয়ে আমরা আরবিতে দক্ষ হচ্ছি, আমরা শরীয়ত জ্ঞানে দক্ষ হচ্ছি, আমরা আকিদায় দক্ষ হচ্ছি, তাফসির হাদিস ইত্যাদিতে দক্ষ হচ্ছি, সে বিষয়গুলো কিন্তু আজকে আমাদের খুবই প্রয়োজন। এবং সর্বশেষ যেটা আমি বলবো, যেটাতে আসলে ব্যাপকভাবে আমাদের ত্রুটি আছে, আমাদের শিক্ষাটা গণমুখী নয়, আমাদের শিক্ষাটা কমিউনিটি বেসড না। যেমন ধরেন মাদ্রাসা যে শিক্ষাটা নিচ্ছি, আমাদের ছাত্ররা কি কখনো এলাকার উন্নয়নে সেই শিক্ষাটা বাস্তবায়ন করে? আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমি দেখেছি, বিদেশি ইউনিভার্সিটি, পাশ্চাত্যের অনেক ইউনিভার্সিটিতে তাদের যখন ব্যাচেলর ডিগ্রি করে, সেখানে তাদের কমিউনিটি ওয়ার্কের একটা নন ক্রেডিট আওয়ার আছে, চারটা মাস এলাকার যে কোনো একটা এলাকার লোকদের ডেভেলপমেন্টের জন্য তাকে কাজ করতে হয়, এবং তার সার্টিফিকেটটা তাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে শো করতে হয়। এর কারণটা কি, এটা বুঝতে হবে। এর কারণটা হলো, কারণ গণমুখী এবং জনকল্যাণমুখী যদি শিক্ষা না হয় তাহলে সেই শিক্ষাটা শুষ্ক থেকে যায়। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিকে যেমন ইবাদতের শিক্ষাগুলো প্রত্যেকে ইমপ্লিমেন্ট করতেন, ইবাদত কিন্তু মুসলিম ব্যক্তিত্বকে তৈরি করে, এটা আরেকটা দীর্ঘ আলোচনা, আমরা সেদিকে যাব না। আপনি যদি সালাত পড়েন তাহলে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হবেন, আপনি যদি ঠিকমতো রমাদানের সিয়ামগুলো পালন করেন, এবং আপনার উপর যখন হজ ফরজ হয় হজটা দ্রুত আদায় করেন, আপনার উপর জাকাত ফরজ হলে আপনি জাকাতটাও ঠিক মতো হিসেব করে আদায় করেন, তখন আপনি ব্যক্তিত্বশীল মুসলিম হবেন। আর যদি এগুলোতে আপনি প্রতারণা করেন, আল্লাহকে প্রতারণা করেন, তাহলে আপনি ঠকবাজ লোকে পরিণত হবেন, আপনি ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম হতে পারবেন না। তাহলে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম না হলে ব্যক্তিত্ব সম্পন্ন প্রজন্ম গড়া যায় না, এটা মনে রাখতে হবে। তাহলে আমি সেটা এইভাবে কনক্লুড করব যে আসলে এভাবে নিজের আমলগুলোকে ঠিক রেখে কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদেরকে প্ল্যান নিতে হবে, আমাদেরকে প্ল্যান নিতে হবে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের কন্ট্রিবিউট করার সরাসরি কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের প্রজন্মকে কিন্তু গড়ে তুলতে হবে সেভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তার বিকল্প পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। মাদ্রাসায় আমি মনে করি সবচেয়ে উত্তম হচ্ছে, আমরা যারা দ্বীনকে ভালোবাসি, সবার সকল ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে কোথায়, মাদ্রাসায়। ক্লাস ফাইভ পর্যন্ত বা এইট পর্যন্ত সে যদি মাদ্রাসার শিক্ষাটা গ্রহণ করে, এবং এর মধ্য দিয়ে তার বেসিক অ্যারাবিকটা জানা হলো, কোরআন তেলাওয়াতটা হলো, কয়েক পারা থেকে আরম্ভ করে পুরো কোরআনটা মুখস্থ হলো, এবং সে ইসলামের মূল আকিদাটা শিখে ফেললো, বেসিক
ইবাদতগুলো শিখে ফেললো, মাসলা মাসাইলগুলো জেনে ফেললো। অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত একজন স্টুডেন্ট অবশ্যই একজন মোমেনের জন্য যে কমন নলেজগুলো দরকার সেটা কিন্তু শিখতে পারে। এরপরে আপনার ছেলেকে যদি আপনি কখনো ইঞ্জিনিয়ার ডাক্তার করতে চান তাহলে চিন্তা করতে পারেন, কিন্তু মনে রাখবেন আমাদের সন্তানদেরকে সঠিক মুসলিম করার আগ পর্যন্ত দুনিয়ার জ্ঞানের দিকে তাদেরকে ঠেলে দেওয়া এটা আমার দৃষ্টিতে জায়েজ হবে না। আমি জানি না আপনাদের দৃষ্টিতে কেমন, এটা আমার দৃষ্টিতে জায়েজ হবে না। একজন মানুষ ভালো মুসলিম হওয়ার আগেই সে দুনিয়া দাবিতে সম্পৃক্ত হয়ে গেল, তাহলে সে ভালো মুসলিম হবে কি করে, সে ভালো মুমিন হবে কি করে? এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে আজকের এই প্রেক্ষাপটে। আসলে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে কোরআনের সব হাদিসের সব নুসুসগুলো এখানে পেশ করা সম্ভব নয়, কিন্তু থটগুলো আমি আপনাদের সামনে, চিন্তাগুলো আপনার সামনে প্লেস করেছি যাতে করে আজকের এই প্রেক্ষাপটে আমরা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আমি বলেছি তাহলে আমাদের শিক্ষার কোয়ালিটি নিশ্চিত করতে হবে, শিক্ষার জন্য এখলাস এবং আল্লাহর উদ্দেশ্যে করার বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং শিক্ষাটাকে আমলে রূপান্তরিত করতে হবে মুসলিম উম্মার কল্যাণে। আমি এটাকে এইভাবেই বলবো, কমিউনিটি কল্যাণ। আমাদের কমিউনিটিটা কিসের কমিউনিটি বলেন তো? এটা মুসলিম কমিউনিটি, কমিউনিটি মানেও উম্মা, এটা মুসলিম উম্মা। সুতরাং আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে মুসলিম উম্মার কল্যাণ সাধনের জন্যে, এবং সেটাই হচ্ছে এলেমের বাস্তবায়ন। অতএব এলেমের এই বাস্তবায়ন এটা যদি আমরা করতে পারি, এবং আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি ঘরের যে শিক্ষা, ফ্যামিলি এডুকেশন এবং ইনফর্মাল এডুকেশন যেটা অনানুষ্ঠানিক শিক্ষা বলা হয়, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শায়েখদের কাছে পড়া ব্যক্তিগতভাবে অথবা তাদের হালাকায় উপস্থিত থাকা, তাদের মহাদারা এবং লেকচারে উপস্থিত থাকা, এবং অনলাইন বিভিন্ন কনফারেন্স যেগুলো সোললি ফর ইসলামিক পারপাস, সে সমস্ত কনফারেন্সে অ্যাটেন্ড করার মধ্য দিয়ে আমরা সম্ভবত জেনারেল শিক্ষার মধ্যে যে গ্যাপগুলো আছে সেটা পূরণ করতে পারি। মনে রাখবেন কোরআন শিক্ষা থেকে পিছিয়ে থাকা চলবে না, এবং সন্তানদেরকে পিছিয়ে রাখা যাবে না। আমাদের স্ত্রীদেরকে অনেক সময় সবচেয়ে বেশি নেগলেক্টেড হচ্ছে মেয়েরা, এবং বিশেষ করে স্ত্রীরা। অনেক আলেমের স্ত্রীও দেখবেন যে ভালো করে কোরআন পড়তে পারে না, এবং তার মাথায়ও কখনো আসে না যে তার স্ত্রীকে তিনি শেখাবেন। এই ঘটনাগুলো অনেক সময় ঘটতে দেখা যায়। ওই জায়গাটাকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে সজাগ করা, সমালোচনা করা নয়। আসুন আমরা সেই দিকটাকে খেয়াল করি। আর এই যে এতক্ষণ ইসলামের শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের কথা আমি বললাম, এবং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে যেহেতু একজন বিশিষ্ট আলেমে দীন আছেন, যাকে আমরা অনেক আগ থেকেই জানি, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে একই সময় পড়াশোনা করেছিলাম, শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম হাফেজাহুল্লাহ, তিনি এখন আমার সাথেই আছেন এখানে। তার এই প্রতিষ্ঠানে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ তিনি সর্বাত্মক চেষ্টা করছেন কোয়ালিটি দেওয়ার জন্য, সর্বাত্মক চেষ্টা করছেন সহি এলেমের চর্চা করার জন্য। অতএব আপনারাও তার পাশে দাঁড়াবেন এবং ছাত্র ছাত্রী ভর্তির ব্যাপারে সাহায্য করবেন, তাহলে আশা করা যায় যে এটা একটা অত্যন্ত চমৎকার এবং অ্যাক্টিভ প্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের পক্ষ থেকেও যখন কোনো ট্রেনিং বা এমন কিছুর প্রয়োজন হয় আমরাও ইনশাআল্লাহ পাশে দাঁড়াবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। পরিশেষে আয়োজকদেরকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রতিষ্ঠানের উত্তরাত্তর কল্যাণ কামনা করছি, এবং দোয়া করছি আল্লাহ যেন এই জহুদগুলোকে কবুল করে নেন। আল্লাহ যেন যারা এই প্রচেষ্টাগুলোকে দিচ্ছেন তাদের এই প্রচেষ্টাগুলোকে তাদের মিজানে হাসানাতের মধ্যে আল্লাহ রেখে দেন, যাতে কিয়ামতের দিন যেদিন কোনো মাল, যেদিন কোনো সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন এই জহুদগুলোই কাজে আসবে ইনশাআল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জি, আমার তো আলোচনা প্রায় শেষের দিকেই। সূরা আল আনকাবুতের এখানে 45 নম্বর যে আয়াতটি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم بما تصنعون। অর্থ হলো তুমি তেলাওয়াত করো সেই জিনিস যা তোমার কাছে কিতাবের মধ্য থেকে ওহি হিসাবে নাজিল হয়েছে, এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত নিষেধ করে ফাহশা অশ্লীলতা এবং মুনকার অন্যায় থেকে, আর আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড়
আল্লাহ জানেন তোমরা যা করছ। এখানে অনেকগুলো বক্তব্য এসেছে, খুব সংক্ষেপে বলছি। প্রথম হলো কিতাব তেলাওয়াত করতে বলছেন, কিতাব আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কিন্তু আমাদের কাছে তেলাওয়াতটা একটু ভিন্ন হয়ে গেছে, না বুঝে তেলাওয়াত। আমরা মনে করি তেলাওয়াত মানে হচ্ছে না বুঝে তেলাওয়াত, আর বুঝার কোনো দরকার নাই। কিন্তু আমরা জানি তেলাওয়াত মানে হচ্ছে পড়া, মনোযোগ সহকারে পড়া, এবং সেটা বুঝ সহকারেই হতে হবে। আচ্ছা, দ্বিতীয় বলেছেন যে সালাত কায়েম করতে, সালাত কায়েমের মাকাসদ এখানে উল্লেখ করা হচ্ছে। কেন সালাত কায়েম করব, তার অন্যতম একটা উদ্দেশ্য। আরেকটি আয়াতেও একটা উদ্দেশ্য বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন অন্য আরেকটি আয়াতে, আকিমিস সালাত লিযিক্রি, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো। আর এখানে বলছেন সালাত কায়েম করো কারণ সালাত অশ্লীলতা এবং অন্যায় থেকে নিষেধ করে। তাহলে সালাত কায়েমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতাকে পরিহার করা। সালাত কায়েমের আরেকটা উদ্দেশ্য হচ্ছে অন্যায় এবং যাবতীয় পাপাচারকে বর্জন করা। তাহলে দেখতে হবে যে আমরা যে সালাত পড়ছি এই উদ্দেশ্যটা সাধন হচ্ছে কিনা। এই জন্যই নামাজি ব্যক্তি আসলে অশ্লীলতা মুক্ত হয় কি করে, এই উদ্দেশ্য সাধনের মধ্য দিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে এই উদ্দেশ্যটাই আমাদের জানা নেই। আর এরপরে বলা হচ্ছে আমরা যা করছি, পৃথিবীর মানুষেরা যা করছে সেটা আল্লাহ জানেন। এটা একটা আকীদার প্রশ্ন, এটা একটা সতর্কতার প্রশ্ন, যে তাহলে আমরা যে মনে করছি গোপনে তো করলাম, কেউ কিছু দেখলো না, আসলে কি গোপন? না, কে জানেন? আমার আপনার সবার রব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি জানেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু আন ইয়াতাকাব্বাল মিন্না সালিহাল আমাল ওয়া ইয়াতাকাব্বাল হাযাল মা'হাদ আশ-শামিখ ওয়া ইয়াতাকাব্বাল মিন মাশায়েখিনা ওয়া ইখওয়ানিনা আল-মুসলিমিন ওয়া ইয়াজআল মা তাআল্লামনা হুজ্জাতান লানা লা হুজ্জাতান আলাইনা ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ولا بنون الا من اتى الله بقلب سليم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك